तू टिक से बोले दे तो टिक से बोले दे तो टिक से बोले दे हाय गाइस कैमन আছো তোমরা আর আর কিছু বল এটা হলো একদম হারামি ইবা কটা মি কটা মি এটা ফল পেয়েছি এই ফলটা এখন সবাই মিলে ভাগ যোগ করে খাবো জঙ্গলি ফল বেঁচে থাকলে বেঁচে থাকবে এভেলেবল জায়গা হ্যাঁ ওটা কি এখানকার কি এটা বল তো কি এর কি তুই হ্যাঁ কি তুই এজগার হ্যাঁ এজগার কি তুই এজগার বাঘ আমি বাঘ হ্যালো গাইস তো আমরা এখন বাড়ি থেকে বের হচ্ছি যাব বাড়ি ঘুরতে যাব এখন একটু চাবান দিকে ঠিক আছে আর ও দেখুন দুটো আছে ঠিক আছে এই চল যা যা এই এই তোমরা এখন চাবাগানের দিকে যাচ্ছি ওই 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 না 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 চলো আমরা বাড়ি থেকে বের হচ্ছি সামনে আরো দুইজন আছে সংকেত ভাইও আছে ঠিক আছে तो चलो चाबाने चाबागाने दिख जावा जाक चाबागान दिखे जा तो हमें चाबागान दिख चले दुजना चले ठीक है देखा जा कम एक चलो जलपाइगुड़ी जलपाइगुड़ी चाबागान রাস্তা গুলো যাও এই দুই রাস্তা বাইকগান সবকিছু এখানকার সবকিছু এখানকার বাগান হ্যাঁ ওটা কি এখানকার কি এটা বল তো কি এজগার কি তুই হ্যাঁ কি তুই এজগার হ্যাঁ এজগার কি তুই এজগার বাগান রে বাগান এই যা বাগান আর উঠি এই যে পাহাড়টা দেখো সেই লেভেলের পাহাড় চা বাগানে চলে এসেছি গাইস লোকেশনটা আরো আছে ওদিকে আছে ওদিকে যাবো চলো একটা সিনেমাটিক শট দিয়ে দিই তো গাইস আমরা এখন চা বাগানের ভিতরে ঢুকবো ঠিক আছে আমরা কোন ওইখানে ঢুকতে গিয়ে বল আমরা এই ফল পেয়েছি একটা দেখো এটা কি ফল এটা হচ্ছে আর ভালো একটা ফল এই কেউ চেনো কমেন্ট করে জানিও এটা কি ফল পেয়েছে গাছ থেকে ঠিক আছে ফলটা প্রচুর ভাবছি খাবো না কিন্তু যাব হ্যাঁ সামনে গিয়ে বাগান আছে বাগানে যাব তারপরে তুই একটু কিছু বলে দে তো তুই কিছু বলে দে তো তুই কিছু বলে দে হাই গাইস কেমন আছো তোমরা আর আর কিছু বল এটা হলো একদম হারামি দেখো খালের সাইড গাইস এই ফলটা ক্যানেলের সাইড চা বাগান এটা ফল পেয়েছি এই ফলটা এখন সবাই মিলে ভাগ যোগ করে খাবো জঙ্গলি ফল বেঁচে থাকলে বেঁচে থাকবে এভেলেবল জায়গা আমার যদি না বাড়ি থাকতাম তো সারাদিন ভিডিও করে বেড়াতাম কিছু বলবে না সবাই আছে
চার পাঁচটা মামারা বলছে রিলস বানাবে। এই তো আমরা এখন চা বাগানে ঘুরছি, চা বাগানে ভিডিও বানাচ্ছি, রিলস বানাচ্ছি, ব্লগ করছি, সব করছি। রিলসগুলো ইনস্টাগ্রামে ছাড়বো, দেখবা, ঠিক আছে। হেভি হেভি রিলস করেছি আমাদের আজকে, আকাশ ভাইও রিলস করেছে, সবাই রিলস করেছে, নাচের রিলস করেছে, হেভি হেভি রিলস করেছে। আর এরা দুজন ভাই বোন ওই যে ওখানে বসে রয়েছে ঘরের ফোনটা কী বলবো, এদের বললাম চো কত করে কে রিলস বানাচ্ছে না। আসলে কাছে পিঠেই বাড়ি, তো যখন চাইবে মন, আমরা তো আর কাছে পিঠে না। এভরিওয়ান, তো আমরা এখন বেরিয়ে গেছি জলপাইগুড়ি পিসির বাড়ি থেকে। তো আমরা এখন স্টেশন যাব, স্টেশন থেকে ট্রেন ধরে শিলিগুড়ি, যেখানে ছিলাম আর কি, ওইখানে যাব। পরে ওইখানে গিয়ে আপাতত আজকে ওখানে থাকবো, রাতে ডিসাইড করবো কোথায় যাবো না কোথায় যাবো, ঘুরবো, এইসবের প্ল্যান হবে ওখানে। এই যে মুড়ি খেতে ব্যস্ত, এই যে মুড়ি খেতে ব্যস্ত। আরে দেখো জাগা পায়নি এগুলো উপরে, ঠিক আছে, কয়েনও আছে। তো আমরা এখন জলপাইগুড়ির দিকে যাচ্ছি, নিউ জলপাইগুড়ির দিক। তো এখন ট্রেনেতে আছি, ট্রেনে আছি, তো জলপাইগুড়ি যাচ্ছি। খুবই এনজয় হলো, খুব ভালো লাগলো চা বাগান ঘুরে। তো এই খুবই সুন্দর। তো এখন আমরা জলপাইগুড়ি খাওয়ার স্টাইলটা দেখি। তো ছটা 36 মতন বাজে এখন। তো আমরা এনজেপির কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই এনজেপি ঢুকে যাবে, আর 10-15 মিনিট পরে এনজেপি ঢুকে যাবে। তারপরে এনজেপি থেকে নেমে অটো ধরে আপাতত ঘোড়াবাড়ি যাই, জানি তো মামা বসে রয়েছে, গল্প করছে, আড্ডা হচ্ছে, এরা সব ব্যস্ত এখন গল্প করতে, আমরা কটা ফটো তুলি। এখন ট্রেন থেকে নেমে গেছি, ট্রেন থেকে নেমে ওভারব্রিজে উঠেছি, ওভারব্রিজে উঠলাম, সবে নেমে অটো মটো ধরে বাড়ি, অটো বা টোটো যাইটাই ধরি, ধরে বাড়ি যাই, বাড়ি যাচ্ছি। স্টেশন থেকে নামলাম, নেমে এখন অটো স্ট্যান্ডে রয়েছি, অটো ধরবো, দেখি অটো ধরে আর কতক্ষণের মধ্যে বাড়ি পৌঁছাই। আর ভালো লাগছে না, এই যে এনজেপি স্টেশন দেখতেই পাচ্ছ, তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। সেদিনকে সেই হয়েছিল, রাস্তায় যেতে যেতে ঘোড়ার সঙ্গে দেখা হলো, ঘোড়া ঠিক আছে দেখতেই পাচ্ছে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে ট্রেন থেকে আর ভাবছিলাম অটো ধরবো, কিন্তু অটো আর ধরা হলো না, হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি, গল্প করতে করতে সবাই মিলে। বাড়ির কাছাকাছি চলে এসেছি যদিও বা, ঠিক আছে, আর একটুখানি গেলে বাড়ি, চলো যাওয়া যাক হাঁটতে হাঁটতে।